2018 সালের ক্যান্ডিডেট এখানে সমস্ত আছে। আমরা বিগত 2 বছর ধরে কনস্টেবলে ডব্লিউবিপিতে জব পাওয়ার পরেও কিন্তু আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। সেক্ষেত্রে আমরা বারবার প্রত্যেকটা অফিসে যাচ্ছি কিন্তু আমাদের কোনো রকম কোনো সুরাহা হচ্ছে না। আমরা এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আর্থিক এবং মানসিক দিক থেকে, আত্মহত্যা করার মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছি। তাই সকলের কাছে রিকোয়েস্ট করব, যারা এখনও 2018 ক্যান্ডিডেট আছেও তাদের প্রত্যেককে বলবো তোমরা সমস্ত একতা হও, অ্যাক্টিভ হও। আজকে আমাদের যে কর্মসূচিটা, আমাদের আজকে একটা কর্মসূচি নিয়েছিলাম, মোটামুটি আমরা মোট 15-20 জন ছেলে এসেছিলাম এবং আমাদের কিছু এলসিউ লেডি কনস্টেবলে ছিল। আমরা এসেছিলাম, এসে ওখানে ঢোকার চেষ্টা করছিলাম। প্রথম দিকটা আমাদেরকে ঢুকতেই দিচ্ছিল না, অনেক কৌশল করে অনেক কিছু করে আমরা ঢুকলাম সেখানে। ঢুকে আমরা আইজিপি যে অফিসার আছেন ওনার কাছে একটা অ্যাপ্লিকেশন করেছি যে আমাদের যে পরিস্থিতিটা, আজকে আমরা 2018 সালের, আজকে এটা 2021, 2 বছর ধরে আমরা ঝুলে আছি। আমাদের কোনো কোর্টে স্টে অর্ডার নেই, না আছে আমাদের কোনো প্রবলেম। আমাদের বিয়ার কমপ্লিট, আমাদের মেডিকেল কারো 2 বার করে হয়েছে, কারো 1 বার হয়েছে, কারো 3 বার করে হয়ে ল্যাপস হয়ে যাচ্ছে। আমাদের কোনো জয়েন্টের কোনো নাম মাত্রই নেই, যে ফোন করি যাই না কেন একটা কথাই বলে আমাদের কাছে কোনো খবর নেই। আমরা খবরটা পাবো কোথায় বা আমরা কেন ঝুলে থাকবো তার কোনো সৎ ব্যবহার উত্তর আমরা কিন্তু কোথাও থেকে পাচ্ছি না। তো তার জন্যই আমরা যারা আরও 2018 সালের আরও যে ক্যান্ডিডেটরা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা বলছি সবাই এক জায়গায় হোক। আজকে 20 জন এসেছি, আমরা যাই আরও 50 জন, 60 জন, 100 জন যদি এসে, কারণ আমরা 300 জনের মতো বাকি ছিলাম জয়েনে। আমাদের যে 4,200 তো তার মধ্যে 300 ছেলে আমাদের জয়েন কিন্তু বাকি ছিল। তার মধ্যে থেকে আমরা এখন এখানে 20 জন আছি। আমরা চাই 100 জন, 150 জন হোক। এরা যখন 2019 ব্যাচের, এরা জাস্ট 1 বছর হয়েছে, এরা 3,000-6,000 ছেলে এসে একটা আন্দোলন করছে। আমরা 100 জন কেন হতে পারবো না? আর আমাদের কোনো মানে কেসের কোনো স্টে অর্ডার বা কোনো কিচ্ছু নেই, তাহলে আমরা কেন থাকতে পারবো না? আমাদের কোনো কেস নেই, কোনো রকম কোনো স্টে অর্ডার নেই, তা সত্ত্বেও আমাদেরকে কোনো রকমভাবে কোনো জয়েনিং করানো হচ্ছে না। আর কোনো জায়গায় গিয়ে আমরা কোনো সদস্য দেওয়া পাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রিকোয়েস্ট করবো, কর বেতন মানে কর জোরে আবেদন করছি যে আমাদের পারিবারিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা অসহায় হয়ে গেছি। তাই আমাদের জন্য একটা সুব্যবস্থা করুন, আমরা না হলে মারা যাব, আমরা আত্মহত্যা করতে বাধ্য হব, কারণ আমাদের ফ্যামিলির দিকে আমরা তাকাতে পারছি না। আমাদের কোনো রকম কোনো স্টে অর্ডার নেই, কোনো কেস নেই, কিছু নেই, অথচ আমাদের লকডাউনের ক্ষেত্রে বিহারের সমস্যার জন্য আমাদেরকে বসিয়ে রেখেছে, কিন্তু আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বর্তমানে অনেক আগে, তাও কিন্তু আমরা জয়েনিং পাচ্ছি না। তাই আমরা সকলকে, যারা আরও আছে তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো যে তোমরা সকলে অ্যাক্টিভ হও এবং কীভাবে আমরা আগাই সেই ব্যবস্থা করো।